ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে এর উৎপত্তি স্থল। বিশেষজ্ঞরা বলছেন সিলেট অঞ্চলে বড় বড় ভূমিকম্পের অতীত ইতিহাস রয়েছে, এখনো শক্তি সঞ্চয় হচ্ছে, ফলে বড় ভূমিকম্পের আশঙ্কা জোরদার হচ্ছে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। জয় যাদবের রিপোর্ট। গেল মাসের শুরুতে 4.3 মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার সকালে 4.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্র বলছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেটের গোলাপগঞ্জে। এটির উৎপত্তি স্থল হচ্ছে গোলাপগঞ্জ সিলেটে, এবং এটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে 202 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটার মাত্রা হচ্ছে 4.5 রিখটার স্কেল, আর এটার শ্রেণী হচ্ছে হালকা। সিলেট দেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই অঞ্চল তিনটি ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থল। সিলেট থেকে আসাম পর্যন্ত 320 কিলোমিটার ভূতাত্ত্বিক ফাটলও চলে গেছে এখান দিয়ে। রিখটার স্কেলে 7-8 মাত্রার বড় ধরনের ভূমিকম্পের অতীত ইতিহাসও রয়েছে এই অঞ্চলের। বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে সিলেট অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থেকেই যাচ্ছে। এখানে ভূমিকম্প হওয়ার অর্থেই হলো একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল, যেখানে সুদীর্ঘ সময় ধরে ভূ অভ্যন্তরে শক্তি সঞ্চিত হচ্ছে, কিন্তু সেই শক্তি নির্গত হয়ে আসেনি। একটি ছোট ভূতাত্ত্বিক ফাটল দেখা থেকে সেই শক্তিটি বের হয়ে এসছে, যদিও এর মাত্রা ছিল খুব কম, কিন্তু এটি ইঙ্গিত বহন করে ভবিষ্যতে এখানে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, কারণ অতীতেও এখানে বড় ভূমিকম্প হয়েছে। এই অঞ্চলটিকে আমরা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বলি, কারণ এখানে তিনটি প্লেটের, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেটের সংযোগস্থল আছে। সিলেট অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হলে প্রভাব পড়বে গোটা রাজধানী জুড়ে। ভূমিকম্পের উৎসস্থল তৈরি ঢাকা শহর থেকে যদি 300 কিলোমিটার, 350 কিলোমিটার দূরও হয়, সেটা যদি 400 কিলোমিটার দূরও হয়, ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের যে শহরগুলো, এগুলো যেহেতু পলিমাটির নরম মাটির স্তরে শহরগুলো গড়ে উঠেছে, নরম মাটির স্তরে সাধারণত ভূমিকম্পের তরঙ্গ ধীরগতিতে প্রবাহিত হয়, তরঙ্গের স্থায়িত্বকাল বেশি থাকে, সেজন্য নরম মাটিতে যে দালান কোঠা বা যে অবকাঠামোগুলো গড়ে ওঠে, সেই দালান কোঠা বা অবকাঠামোগুলোর ঝুঁকি সবচেয়ে বেশি। অধ্যাপক মাকসুদ কামালের মতে উৎসস্থলের 500 কিলোমিটারের মধ্যেও রাজধানী থাকলে লক্ষাধিক ভবন ভেঙে পড়বে, প্রাণহানিও হবে ব্যাপক। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।